তো বন্ধুরা দেখো, আমি এখনও সেই ঠাকুরতলাতেই দাঁড়িয়ে আছি। তো আমার যে ভিডিওটা হয়েছে অনেকটা বড়, আমি কোনোদিন যাই না, তা অনেকদিন পরে গেলাম এই ঠাকুরতলাতে। তো দেখলাম যে ওখানে আমি ছিলাম 12:50 গিয়েছিলাম আর বাড়ি আসি 4:30। তাহলে বুঝতে পারছো এখানে জায়গাটাতে কী অবস্থা হয়ে আছে। মানে সবাই এখনও পুজো ঠাকুর আসছে, হ্যাঁ আসা হয়ে গেছে, এসে আর পরে মানে আসার পরে পুজো দেবে। এবারে দেখছো প্রচুর ভিড় এখানে। তো দেখো ছেলেটাকে কীভাবে তুলে দিয়েছে। তো এখানে এরকমই চলে আর কি। তো কী বলো তোমাদের বন্ধুরা, যে আজ এই ভিডিওটাকে আমি ভয়েস দিচ্ছি এবং এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু আমি সব পাট পাট করে তুলেছিলাম। কেন এখানে অনেক কিছু দেখা যায়, মারামারি, তারপরে তোমার জামা চেনাচিরি, অনেক কিছু দেখেছো তোমরা। তো আজকে যেটা দেখবে তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আমি দুটো পার্টে করলাম, ঠিক আছে। একটা পার্টে এটাতে পুরো মারামারি যা হলো চিন্তা করতে পারবে না, তোমরা সেইটা দেখো। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে তোমাদেরকে। এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে লোকের কত ভিড়, তো প্রচুর ভিড়। আর এই সময়টা আসা মুশকিল, মানে ইয়ং জেনারেশন যারা, তাদের চেনা জানার মধ্যে আর কি, তারা কি বলেই দিচ্ছে বারবার যে হয়তো মানে পেটে মাল পড়লে কী হয় তোমার, মানে চেনা লোককে যা আপিয়ে দেবে যে দাদা তোমার মতো ছেলে হয় না, তোমার মতো এই সে বিরাট ব্যাপার। যাই হোক, তোমরা যদি কোনোদিন আসো দেখবে। তো এদিকে দেখো ঠাকুর এখানে বসে গেছে, ওখানে পুজো হচ্ছে আর কি, ঠিক আছে। আর এদিকটা দেখো চারিদিকে লোকের ভিড়। আর এইটা মেন যেটা ওটা মন্দির, ওখানে সাজানো হয়েছে, ওখানে মায়ের পুজোটা হবে। তো আমি দূর থেকেই তুলছি, এখানে সাইডে একটা সাইড আছে। দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি এখন একদম পেছনটাতে, আর এদিকে তোমার এখন চলছে এখানে, আর মোস্ট বলিও তো এখন দেরি আছে। আর এদিকে তো কী বলবো, যা মদকে যা অবস্থা আর কি, তো সেটা তোমাদেরকে এখন দেখাতে পারছি না, তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি। তো তোমরা দেখো চারিদিকে অবস্থাটা, তো আর কিছু পরে মানে শুরু হবে এটা, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পাবে, পেছনে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে তোমার মোষ চলে আসছে। আর প্রথমে ভেড়া বলি পাঁঠা বলি এগুলো হবে, তারপরে এইখানটাতে তোমার মোষ বলিটা ওই জায়গাটা হবে। তো এদিকে দেখো চারিদিকে ভিড়। আর বন্ধুরা চ্যানেলটিতে যারা নতুন আছো বারবার বলছি একটু সাপোর্ট করো আমাকে, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে কি পরবর্তী অনেক ভিডিও এরকম পেয়ে যাবে। আর এদিকে দেখো ঢাক বাজছে, নাচছে, লোকজন আসছে চারিদিকে। তো ওই পুজোটাতে খুবই আনন্দ হয় সবারই। আর যে দৃশ্যটা তোমাদেরকে দেখাবো, দেখাতে চলেছি আমি দেখবে, তো যে ছেলেটি মার খেলো ওই একটা ছেলেকে কতজন মেরে মেরেছে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো একটা ছেলেকে মারলো, কী অবস্থা। তো বন্ধুরা দেখো এই সামনেটায় দূরে একটু ঝামেলা হচ্ছে মনে হচ্ছে, তো ওই যেখানে পাঠাবলি হওয়ার আগে। তো ওখানে দেখতে পাচ্ছ হাত দিয়ে থামাবার চেষ্টা করছে, কিন্তু কিছু একটা ঝামেলা মানে হচ্ছে আর কি। তো দূর থেকেই দেখো, তো ওইখানটাতেই তোমার মোষগুলি হয়, চাই মানে গাছে উঠে পড়েছে এখন থেকে দেখতে পাচ্ছ সব ছেলেরা মোষগুলি দেখার জন্য সব, ঠিক আছে। আর এইদিকে কত ভিড়, কত ভিড় দেখো এদিকে, তো ওই বলি দেখার জন্য এত ভিড়। ওই দেখো মারামারি লেগে গেছে দেখতেই পাচ্ছ, তো মারামারি ছাড়া এই পুজোটা বেশ অ্যামেজটাই নষ্ট হয়ে যায়। ওই দেখো মারামারি লেগে গেছে এখানে, কি অবস্থা দেখো। তো শুধু মারামারি আর মারামারি, মারামারি আর মারামারি দেখতেই পাচ্ছ, জামা ছেঁড়া ছাড়ি মারামারি কত কি হয় এখানটায়। তো যাই হোক, ওটাই ওদের আনন্দ। তো বন্ধুরা আমি কদিন ভিডিও দিতে পারি না, একটু চাপের মধ্যেই ছিলাম। তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, তাহলে আমি এগোতে পারবো। কিন্তু এখন যাই হোক আমার ভিডিও ঠিকঠাক হচ্ছে না,
সেটা আমি বুঝতে পারছি। তো এদিকে দেখো বন্ধুরা কি অবস্থা। Thank you.
বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে যা মারামারি হচ্ছে, তো প্রচুর মারামারি এখন মানে এই অবস্থাতে। তো দেখতে পাচ্ছ মানে একটা ছেলেকে কীভাবে মারছে। তো যাই হোক, ওদের নিজেদের মধ্যে কী হয়েছে জানি না, তো কোনো ফল ছিল নিশ্চয়ই তার, সেই কারণে মারামারিটা হচ্ছে। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি ওটা কেটে দিয়েছি, বাকি অংশটা তোমরা পরে ভিডিওতে দেখে নেবে। তো আমি এটা ছোটো করে দিলাম। আর মোস্টলি যে ভিডিওটা সেটা তোমাদেরকে দ্বিতীয় ভিডিওতে দেখাচ্ছি, কেন এটা ভিডিওটা অনেক বড়, আমি তাও কিছু জিনিস বাদ দিয়েছি, তা না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা দেখো আর কমেন্ট করে জানাবে তোমরা যারা দেখবে ভিডিওটা।